তো দেখেন, আমাদের মূল আজকে কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস। আসলে ওয়ার্ডপ্রেস কি এটা জানার জন্য চলেন আমরা একটু গুগল ক্রমে যাই। এখানে এসে আমরা বলবো ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস এর উইকিপিডিয়াতে যাচ্ছে, ওয়ার্ডপ্রেস উইকিপিডিয়া। দেন এটাকে আমরা ওপেন করলাম। আসলে ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা বললাম সিএমএস লিস্ট, সিএমএস গুলো দেখে আসি। এগুলো হচ্ছে সিএমএস, ওয়ার্ডপ্রেস, দ্রুপাল, জুমলা, মেজেন্টো, তারপর হচ্ছে পেস্টো, টাইপো, এগুলো হচ্ছে আমাদের এক একটা সিএমএস। এর থেকে সব থেকে জনপ্রিয় একটা সিএমএস এর নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। এটা খুবই জনপ্রিয় কারণ ম্যাক্সিমাম এখন ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বেশি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেই মানুষ ওয়েবসাইট বানায়। ওয়ার্ডপ্রেস আসলে কি? এই ওয়ার্ডপ্রেস ফুল ফুল ওয়ার্ডপ্রেসটা করা হয়েছে পিএইচপি দিয়ে, এটা মেনটেন্স করা হয় পিএইচপি দিয়ে। ওয়ার্ডপ্রেসের মধ্যে হাজার হাজার থিম কিনতে পাওয়া যায়, হাজার বললেও কম হবে, কোটি কোটি থিম কিনতে পাওয়া যায়। থিম কোথা থেকে কিনবে? যেমন থিম কেনার জন্য একটা জায়গা আছে, এটা হচ্ছে থিম ফরেস্ট। এখানে থিম কিনতে পাওয়া যায়। মনে করেন থিম মানে কি? আপনি যা একটা ডিজাইন করলেন, যেমন আমরা পিএইচডি তে একটা ফাইল ডিজাইন করলাম একটা পেজ, এইরকম পুরো একটা ওয়েবসাইটের ডিজাইন থিমটার মধ্যে পাওয়া যায়। আমি এখানে একটা থিম সার্চ করলাম, দেখ যেমন উডমার্ট, দেন আমরা এখানে এন্টার করলাম, একটু নিচে আসে এখান থেকে। সো দেখেন এখানে এই যে উডমার্ট নামে একটা থিম আছে, থিমটার দাম কত? $59। এই একটা থিমের প্রায় 350টা ডেমো আছে, 350 ডেমোস। তার মানে একটা থিম কিনলে আমি 350টা ডিজাইন পাবো, পুরো 350টা ওয়েবসাইট। এখন সেটার মধ্যে আমার যেইটা ইচ্ছা সেটা আমি ইউজ করতে পারি। দেখেন তো এই থিমটা কতবার সেল হয়েছে? 39,000 বার। থিমটার দাম কত? $60। এই এটার বাংলা টাকা কত জানেন? $39 যতবার ইচ্ছা মানুষ পারচেস করতে পারবে, একবার দিয়েছেন এটা লাইফ টাইম পারচেস হবে। কিন্তু এটা আপডেট আছে, দেখেন আমি যদি উডমার্টটা এখান থেকে যদি একটু ওপেন করি, দেখেন এটা লাস্ট আপডেট আসছে আমাদের November 30, 2021, জাস্ট কিছুদিন আগে। উডমার্টের ভার্সন 6, ওই যে দেখেন লেখা আছে ভার্সন 6, এই যে এখানে ভার্সন 6, এটা এই থিমটা মূলত পাবলিশ হয়েছে 2017 সালে। ওকে, দেন এই থিমটা কিনলে আপনি কি কি পাবেন না পাবেন সব এখানে দেওয়া আছে। এখানে এলিমেন্টর পাবেন, এলিমেন্টর প্রো এই থিমের সাথে দেওয়া আছে। ওয়ার্ডপ্রেস এর একদম ওয়ার্ডপ্রেস 4 থেকে ওয়ার্ডপ্রেস 5.7 পর্যন্ত এখানে সাপোর্টেড, মানে ভার্সন গুলো। দেন দেখেন সফটওয়্যার ভার্সনের ক্ষেত্রেও ওরা ওয়ার্ডপ্রেস 5.8 দিচ্ছে। ওয়ার্ডপ্রেস এর এখন ভার্সন চলে 5.8.1। ওকে, আচ্ছা দেখেন এটা বলে আছে, এটা কি দিয়ে করা হয়েছে? পিএইচপি ফাইলস, এইচটিএমএল ফাইল, সিএসএস ফাইল, জেএস ফাইল, এই চারটা জিনিস মিলিয়ে এই থিমটাকে ডেভেলপমেন্ট করা হয়েছে। ওকে, দেন একটু নিচে আসি, নিচে আসে আমি একটু ডেমো দেখবো। এই এই যে আমাদের থিমটা, এই থিমের ডেমোস দেখবো আমরা, ডেমোস। এগুলো একটা ডিজাইন, দেখেন আমি একটা ডিজাইন ওপেন করলাম, এই যে দেখেন এটা একটা ডিজাইন অলরেডি দেখছেন, একটা থিম অলরেডি এখানে ডিজাইন করা আছে। আমি যদি আমার প্লাগইনের মধ্যে বা হচ্ছে আমার ডোমিনেশনের মধ্যে থিমটা অ্যাক্টিভ করে দিই, এই ডিজাইনটা পেয়ে যাবে। দেন এই এই থিম যে অ্যাক্টিভ করলাম, এটাকে কাস্টমাইজেশন করতে হয়। যেমন এখানে উডমার্ট আছে, এখানে আপনার কোম্পানির লোগো বসাইতে হবে, এখানে আপনার মতো আইকন বসাইতে হবে, এখানে কি আপনি হোম চাচ্ছেন কিনা, বা এই হোমের মধ্যে ইমেজগুলোকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, বা এইটার ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা সেটাকে চেঞ্জ করতে হবে, এখানে এই লেখাগুলো চেঞ্জ করতে হবে, এই এই চেঞ্জ কিভাবে করতে হয় এটাকেই বলে কাস্টমাইজেশন। এই কাস্টমাইজেশন করতে পারলেই কাজ শেষ। একটা ওয়ার্ডপ্রেস সাইট করতে কত সর্বোচ্চ থ্রি না, এটা তো আপনাদের জন্য না, ধরেন 10 ডেজ, 10 দিন মোটামুটি লাগে, 7 থেকে 10 দিন। তো 10 দিন যদি লাগে তাহলেও এনাফ, মিনিমাম হয়তো 15,000 টাকা পেমেন্ট করবে ওয়ার্ডপ্রেস সাইট। সো একটা মাসে কয়টা কাজ লাগে?
তিনটা লাগে, তিন দশে 30, মাসে তো একটা করে পান, তারপর তো পরেরটা পরে, আগে তো একটা করে নিয়ে নেন। কারণ হচ্ছে এখন যদি চাকরি করতেও যান, যদি অনার্স কমপ্লিটও থাকে সেই ক্ষেত্রেও কোনো কোম্পানিতে 12,000 টাকার উপরে বেতন দিবেন, বুঝছেন তো? এই জন্য মান্থলি একটা প্রজেক্ট পাইলেই এনাফ। আর 10 দিন কি 24 ঘন্টা কাজ করতে হবে? ডেইলি 2-3 ঘন্টা কাজ করলেই এনাফ। আপনি ওই পর্যায়ে তো এখনো যান নাই, গেছেন ওই পর্যায়ে যান, 5,000 কেন, আপনি আরো বেশিও করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা গুড, এখন আমরা যেটা করব এটা হচ্ছে আসলে থিমের বিষয়টা। থিম এখন ওয়ার্ডপ্রেস কখনোই অফলাইনে কাজ করা যায় না, ওয়ার্ডপ্রেস কাজ করতে হলে অবশ্যই অনলাইন লাগবে, আর অবশ্যই লোকাল সার্ভারে কাজ করা যাবে না, এটা সার্ভার বেস কাজ করতে হবে। সার্ভার বেস বলতে আমাদের লাইভ সার্ভার, যেমন ডোমেন হোস্টিং, হোস্টিং এ কাজ করতে হবে এই আমাদের ডোমেন, এই ওয়ার্ডপ্রেসের। সো আমাদের কাছে এখন ডোমেন নাই, এখন কি করব, এখন এর জন্য আমরা এই পিসিটাকে সার্ভার বানাই নেব, এই 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 ল্যাপটপটাকে কি বানাবো, সার্ভার বানাবো। এটার জন্য আমাদের একটা একটা সফটওয়্যার লাগবে, নাম হচ্ছে আমাদের স্যার বলে দিছে। তো এটা হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের জ্যাম্প, ঠিক আছে? ওয়াম ইউজ করতে বলবো না, ওয়াম্পে আবার পাসওয়ার্ড চাই, ঝামেলা আছে, তার থেকে জ্যাম্প ইউজ। তো দেখেন এখানে জ্যাম্প, এই জ্যাম্প একটা সফটওয়্যার, এটাকে আপনারা ডাউনলোড করবেন সবাই, এই যে এটা 7.4 এটা সবাই ডাউনলোড করবেন, ঠিক আছে? 7.4.27 এটাকে জাস্ট ডাউনলোড করে ইনস্টল কিভাবে করতে এটা তো সবাই জানেন, জাস্ট হচ্ছে নেক্সট নেক্সট শেষ কাজ, দেন হচ্ছে আমরা ইনস্টল করব। এই এইখান থেকে আবার সমস্যা দিবে অনেক কিছুতে, ওই যে উইন্ডোজ ডিফেন্ডারের কোয়ালিটিটা লো করে দিতে হবে অনেক কিছুতে, এটা সিকিউরিটি অফ করলে হয়ে যায়। হ্যাঁ উইন্ডোজ ডি ইনস্টল নিবে না, নিবে অবশ্যই নিবে, সবাইটা নিবে, লো করে দিলে পরে নিয়ে এটা অবশ্যই নিবে। তো দেখেন এখানে উইকিপিডিয়াটা যেটা দেখাইতে চাইছিলাম, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর লোগো, ওয়ার্ডপ্রেস ডেভেলপ বাই ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশন ডেভেলপ করেছেন, এটা রিলিজ হয়েছে 2003 সালে, 2003-তে 17 মে, ওকে। এখন ভার্সন চলে 5.8.2, যেটা লাস্ট আপডেট আসছে মাত্র আমাদের 10 নভেম্বর 2021, 57 ডেজ অ্যাগো। এটা ইংলিশে প্রয়োগ করলে সমস্যা কি, এটা ইংলিশে কেন? আচ্ছা এটা রিটার্ন বাই পিএসপি, ওকে। এই পুরো ওয়ার্ডপ্রেসটা করা হয়েছে পিএসপি দিয়ে। তো চলেন, জ্যাম তো ডাউনলোড করা শেষ, এখন জাস্ট জ্যামটা ওপেন করবো, XAMPP ওই যে চলে আসছে, দেখেন জ্যাম কন্ট্রোল প্যানেল, এন্টার করবেন, ওপেন হবে এটা, আমাদের জ্যামটা ওপেন হবে। এখানে এটা ওপেন হওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জ্যামটার কয়েকটা ফাইল আমাকে ওপেন করতে হবে। দেখেন এখানে অ্যাপাচি, মাইস্কল, ফাইলজিলা, মাইকিউ আর হচ্ছে টমক্যাট, কিছু আমার এখানে ল্যাঙ্গুয়েজ বলতেছে যেগুলো হচ্ছে ডাটাবেস বা হচ্ছে মাই অ্যাডমিন নিয়ে কাজ করে। তো আপনি দেখ অ্যাপাচি অ্যান্ড হচ্ছে মাইস্কল এই দুটাকে ওপেন করে দিব, বাকিগুলো লাগবে না আমাদের, এই দুইটাকে ওপেন করবো। ওপেন করার পরে এই ফাইলের মধ্যে এখানে একটা অপশন আছে আমাদের এক্সপ্লোরার, দেখা যায় এই এক্সপ্লোরারের উপরে আমরা একটা ক্লিক করব। এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে একটা অপশন আছে আমাদের এইচটি ডকস, দেখা যায়? তো এই এইচটি ডকসের উপরে ক্লিক করব। এই এইচটি ডকসের মধ্যে এসে আমরা একটা ফাইল ক্রিয়েট করব বা একটা ফোল্ডার ক্রিয়েট করব, রাইট বাটন প্রেস করলাম, বলবো নিউ থেকে ফোল্ডার, ফোল্ডার হ্যাঁ ঢুকে নাও। এখন ধরুন আমি ফোল্ডারের নাম দিলাম PIW, আপনাদের ব্যাচ নাম্বার কত, 218, দেন আমি এন্টার করলাম, আমার কাজ এখানে ফোল্ডার বানানোর কাজটা শেষ। এখন যেটা করব আমাকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে, ওয়ার্ডপ্রেস। সো আমি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব, wordpress.org, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট, ওকে। দেন এখান থেকে আমরা যাব গেট ওয়ার্ডপ্রেস, এখান থেকে আমরা একটু নিচে আসব, নিচে আমাদের এখানে একটা অপশন আছে, দেখেন ডাউনলোড 5.8.3, দেন আমরা এটাকে ডাউনলোড করব। আমাকে বলতে ঘুরে আপনি ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করছেন বা হচ্ছে, তো এখান থেকে এই ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হওয়ার পর আমি একটা লোকেশন দেখতে যাচ্ছি, একটু ওয়েট। তো এটাকে এখন কি করব আমরা, ওপেন ইন শো ইন ফোল্ডার, ফোল্ডারটা কোথায় সেটা শো করতে হবে, এটা এখান থেকে এটাকে কাট করব, কন্ট্রোল এক্স, দেন আমরা যাব কোথায়,
এখান থেকেও যেতে পারি দিস পিসি, দেন এটা সব সময় জ্যাম সব সময় কোথায় ইনস্টল হয়, আমাদের সফটওয়্যার ইনস্টল হয় কোথায়, সি। সো আমরা এখান থেকে লোকাল সি এর মধ্যে প্রবেশ করব, এখান থেকে জ্যাম, হ্যাঁ ওই তো দুই ভাবেই দেখাইলে আমাকে, সেন দেন হচ্ছে PIW218, এখানে আমি আমার এটাকে পেস্ট করব ফাইলটাকে। এটা হচ্ছে একটা জিপ ফাইল, এটাকে কি করতে হবে, স্ট্যাক, রাইট বাটন প্রেস করলাম, বললাম স্ট্যাক, দেন এই ওয়ার্ডপ্রেস এর মধ্যে প্রবেশ করলে দেখবে এখানে অনেকগুলো ফাইল আছে, সবগুলো ফাইলে দেখেন পিএইচপি, ঠিক আছে, সবগুলো ফাইল আমাদের পিএইচপি ফাইল, দেন এগুলাকে কন্ট্রোল এক্স কাট করব, কাট করে জাস্ট আমরা এখানে এটাকে পেস্ট করব। এখন কি আমাদের এই ফাইলগুলো দরকার আছে, জিপটা এন্ড হচ্ছে এটা কি আমাদের দরকার আছে কোনো, না, এই দুইটাকে আমরা ডিলিট করে দেব, ডিলিট। এখন আমরা যেটা করব, আমাদের এখানে ফাংশন ম্যানুয়ালি ফাংশন করা সেটআপ করা কমপ্লিট, গুগল ক্রোম এ আসবো, গুগল ক্রোম এখানে এসে আমরা একটা সার্চ করব, এখানে আমরা সার্চ করব, অবশ্যই এটা ম্যানুয়ালি লিখতে হবে, যদি আপনারা সাজেস্ট করেন তাহলে হবে না। সো আমরা এখানে লিখবো লোকাল হোস্ট, এই লোকাল হোস্ট লেখাটা পুরোটা হাতে লিখতে হবে, ম্যানুয়ালি লিখতে হবে, ওকে, দেন লোকাল হোস্ট আমরা এটাকে আপাতত কেটে দিচ্ছি, এই লোকাল হোস্ট লিখে জাস্ট এন্টার প্রেস করবেন, এন্টার। দেখেন এখানে ফোল্ডারগুলো আসছে না, এখানে আমার জ্যাম্পের মধ্যে যে ফোল্ডারগুলো ছিল ফোল্ডারগুলো এখানে আসছে। আমাদের ফোল্ডার কোনটা, কোথায়, এটা তিন নম্বর, জাস্ট আমরা এই PIW218 এর উপরে একটা ক্লিক করব, তাহলে আমাদেরকে বলবে আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ করেন, বলছো না, বুঝে বলছিস, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, সব জিপ ফাইলটা দেন আমরা এটাকে কন্টিনিউ করলাম, কন্টিনিউ দেন আমাদের বলছিস, দেখেন এটাকে যদি আপনি সেটআপ করতে চান আপনার চারটা জিনিস লাগবে, একটা হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, আর হচ্ছে ডাটাবেস হোস্ট। এখন আমরা কি ডাটাবেস ক্রিয়েট করছি, না, আমাদের ডাটাবেস বানাতে হবে, চলুন ডাটাবেস রেডি করি। আমরা এই জন্য বললাম লোকাল হোস্ট সম্পূর্ণ লিখতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন পুরোটা লিখতে হবে, এখানে যে আসছে এগুলো নেওয়া যাবে না, ঠিক আছে, এন্টার। আমার এখানে পিএইচপি মাই অ্যাডমিন নামে চলে আসলাম, এখানে আমাদের কোনো PIW218 নামে কোনো ফোল্ডার আছে নাই, সো আমাকে একটা ক্রিয়েট করতে হবে। সো আমি এখান থেকে নিউ এর উপরে ক্লিক করলাম, নিউ, এখান থেকে আমরা ডাটাবেস নেম ক্রিয়েট করব, PIW218, তাই তো, দেন আমরা জাস্ট ক্রিয়েট এ ক্লিক করব, ক্রিয়েট, স্যার তার মানে ওদিকে যে নাম লিখছি ওই নাম লিখতে হবে না, হ্যাঁ সেম, ওই ফোল্ডারে যেই নাম লিখেছি ওই নামে, নাকি একটা নাম লিখতে হবে, না না ওই নামটা লিখতে হবে, এটা কোনটা, এখানে যে আমরা ফোল্ডারটা নিয়েছিলাম এই যে ফাইল এখানে লিখেছিলাম কি PIW218, এখানে যে নেমটা লিখেছি সেম এই নেমটাই আমাকে লিখতে হবে, ঠিক আছে। এখন আমি এটাকে লেটস গো করব, লেটস গো, এখন আমাকে বলছিস আমার ডাটাবেস নাম কি, PIW218, হ্যাঁ, ইউজার নেমের জায়গায় বলবো রুট, পাসওয়ার্ড কিছু, হ্যাঁ রুটই দিতে হবে, কেননা ফ্রি ইউজ করতেছেন তো, তো জ্যাম যেভাবে সেট আপ করে নেয় তাই, তো ইউজার নেম রুট, পাসওয়ার্ড হচ্ছে কিছু থাকবে না, ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, আর টেবিল প্রিফিক্স হচ্ছে WP মানে ওয়ার্ডপ্রেস। সো এখন আমরা বলবো সাবমিট, আমাকে বলতেছে আপনার রান দ্য ইনস্টলেশন, আপনার ওয়ার্ডপ্রেসটাকে আপনি ইনস্টল করে নেন, সো আমি বললাম ইনস্টল, পাসওয়ার্ড এই যে এখন সেট আপ করবো, এখন আমাকে বলতেছে যে আপনি ওয়ার্ডপ্রেসে WP অ্যাডমিন সেট আপ করেন, আমি এখানে আমার সাইট নেম চাচ্ছি, আমি সাইট নেম বললাম PIW218 student, দেন আমাকে বলতেছে ইউজার নেম, ইউজার নেম বললাম অ্যাডমিন, পাসওয়ার্ড না আমি ইউজার নেম এটা বলবো না, ইউজার নেম ওইটাই বলি, PIW পরে মনে থাকবো না, PIW218 এটাই আমার ইউজার নেম, এটাই হচ্ছে আমার পাসওয়ার্ড, ওকে, দেন আমাকে বলতে হবে এখানে কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা অবশ্যই কনফার্ম, এটাই আমি কনফার্ম করবো,
নিচে আসবে, এখানে বলতেছি ইমেল, অবশ্যই একটা ইমেল দিতে হবে, যে ইমেলের মধ্যে ওয়ার্ডপ্রেস এর সম্পূর্ণ আপডেট আসবে। ওকে, যে ইমেলটা, তো আমি একটা ইমেল দিচ্ছি, মনে করেন এটা একটা ইমেল @gmail.com। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আপনি কি সার্চ ইঞ্জিন চাচ্ছেন? মানে সার্চ ইঞ্জিন মানে হচ্ছে এসইও, আপনি যদি এসইও করতে চান সেক্ষেত্রে সার্চ ইঞ্জিনটা টিক দিব, আর যদি না করতে চাই তাহলে করব না। সো ইনস্টল, এতক্ষণ এখানে কিছু ছিল, এখানে কিছু ছিল এতক্ষণ? এখন এই যে আপনাদের ফাইলটা চলে আসছে, ওকে গুড, এখন এটা কেটে দিই, সমস্যা নেই। এখন বলছে আমাকে লগ ইন করতেছে, আমি বললাম লগ ইন, ইউজার নেম কি ছিল আমাদের? আমাদের ছিল PIW218, দেন কন্ট্রোল অল্টার কন্ট্রোল সি কপি, এখানে কন্ট্রোল অল্টার কন্ট্রোল ভি লগ ইন। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এর ব্যাক এন্ড ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড বা হচ্ছে ব্যাক এন্ড। এই ওয়ার্ডপ্রেস এর ফ্রন্ট এন্ডে যদি যেতে চাই তাহলে এখান থেকে এই যে ভিজিট সাইট, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস এর ব্যাক এন্ড, সরি ফ্রন্ট এন্ড। এখানে আমি ডিজাইনটা দেখতে পাবো আর এখানে আমি কাজ করব, কাজ করতে হবে এখানে, আর এটার আউটপুট দেখতে হবে এখানে, যেরকম আমরা সাবলাইমে কোড করতাম আউটপুট দেখতাম গুগল ক্রোমে, সেম কাজটাই আমরা এখানে ওয়ার্ডপ্রেস এর ব্যাক এন্ডে কাজ করব আর আমাদের আউটপুট দেখব এখানে। বিষয়টা ক্লিয়ার? এতটুকু তো বুঝতে পেরেছেন আশা করি, ওকে গুড। যেটা আছে এটা হচ্ছে ব্যাক এন্ড আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। সো আমি এখানে যেটা কাজ করব সেটা আসলে আমার এখানে, এখানে কাজ করব আমার এখানে সেটা পাবে, ওকে। সো দেখেন প্রথমে আসা আমার এখানে ড্যাশবোর্ডে হতো হোম অ্যান্ড আপডেটস, হোম মানে আপনার বেসিক, এখানে সাধারণত আপনার প্রোডাক্টস আর হচ্ছে প্রোডাক্টসের কত সেল এটা দেখাবে। আপডেট হচ্ছে যদি কোনো কখনো কোনো আপডেট আসে, যেমন কোনো থিমের আপডেট, প্লাগিনের আপডেট বা হচ্ছে আমার ভার্সনের আপডেট, তখন সেটা আসে। দেখেন অলরেডি সে বলতেছে, দেখেন আমাকে বলতেছে লাস্ট January 7, 2022 এত হয়েছে, ক্লিক টু অ্যাগেন, চেক অ্যাগেন, আপনি চাইলে আপনার যে আপডেট ভার্সনটা এখন রানিং আছে সেটা আর কি চেক করতে পারেন। এখানে দেখেন একটা অপশন আছে আমাদের পোস্ট, এখানে দেখেন আমাদের আউটপুটে কিন্তু একটা পোস্ট আছে যেটার নাম হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি পোস্টের মধ্যে যাই, এখানে আমাকে বলছে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট এখানে আছে, আমি এটাকে সিলেক্ট করে যাচ্ছি ডিলিট করে দেওয়ার জন্য, আমি এটাকে জাস্ট ডিলিট করে দেব, মুভ টু ট্রাস্ট জেন অ্যাপ্লাই। এখন আমার এটা আসলে কি ডিলিট হয়েছে? এই যে ট্রাশে আছে, কারণ আমরা আমাদের পিসির মধ্যে কম্পিউটার মধ্যে কোনো কিছু ডিলিট করলে সেটা কোথায় যায়? রিসাইকেল বিন। সো আমরা এই ট্রাশের মধ্যে যদি আসি তাহলে সেটা আবার দেখতে পাবো। এখন এখান থেকে আমি চাইলে এটাকে আবার আনডো করতে পারি বা পারমানেন্ট ডিলিট করে দিতে পারি, পারমানেন্ট ডিলিট অ্যাপ্লাই। এখন আর আমার এটা নাই, কারণ আমি জানি আমার হোস্টিংটা কিনে নিতে হয়, তো আমি হোস্টিংটা কিনে নিয়ে কখনো এরকম জায়গা নষ্ট করবো না, আমি সেই জায়গাটার মধ্যে যখন ডিলিট করবো তখন সেটা পার্মানেন্ট ভাবে ডিলিট করে দেবো। এখন দেখেন এখানে কোনো আমার পোস্ট আছে, আমাকে বলতেছে নাথিং টু হেয়ার, আমি একটা পোস্ট তৈরি করতে চাচ্ছি, আমি এখান থেকে অ্যাড নিউ একটা পোস্ট তৈরি করব, অ্যাড নিউ পোস্ট, দেন আমি এখান থেকে বলবো নেক্সট নেক্সট নেক্সট, গেট স্টার্টেড। এখানে আমাকে বলতেছে আপনি যে পোস্টটা দিতে চাচ্ছেন সেই পোস্টের নাম টাইটেল দেন, আমি বললাম পোস্টের টাইটেল HTML, ঠিক আছে। এখানে এসে আমি আমার এখানে কন্টেন্টকে অ্যাড করতে পারি, দেখেন প্রথম যদি চাই আমি এখানে একটা হেডিংস দিব, এখানে একটা হেডিংস দিলাম, মানে একটা হেডিংস নিয়ে এখানে আমি ছেড়ে দিলাম, এটা একটা হেডিংস। এখন হেডিংসের মধ্যে আমি লিখতে পারি যে ডেসক্রাইব টু HTML, মনে করেন লিখলাম ডেসক্রাইব টু HTML, ওকে, এটা হচ্ছে আমার হেডিংস। এইটার নিচে দেখেন এটা এখন কি আছে, এটা এটা হচ্ছে H2, আপনি যদি চান এটাকে H1 করে দিতে পারেন, যদি চান এটাকে H3 বা H4 এই টাইপেরও কিছু করে দিতে পারেন, আমি H2 রাখলাম। দেন এই এই যে এখানে একটা আমাদের কিছু অপশন থাকেন, বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আবার যদি চান এখানে এই HTML লেখাটার মধ্যে লিঙ্কও করা যায়, আমি জাস্ট এই HTML লেখাটার মধ্যে এখানে অথবা লিঙ্ক করবো, যেমন HTML.com ধরেন আমি এখানে দিলাম https, দেন আমি বললাম html.com, ওকে, দেন আমি স্ল্যাশ, এখন আমি এটাকে এই ইউআরএলটাকে ধরে এটাকে এখন আমি ওপেন করে দিলাম, তাহলে এটা কি হলো আমার লিঙ্ক, এখন যদি আমি HTML এর উপর ক্লিক করি আমাকে লিঙ্কে নিয়ে যাবে, এটা হচ্ছে আমি জাস্ট এখানে ইউজ করতে পারি। দেন আমি যদি চাই এখানে কোনো প্যারাগ্রাফ অ্যাড করার জন্য সেটাও করতে পারি, যেমন এই যে প্যারাগ্রাফ এটাকে জাস্ট ধরে টেনে এখানে ছেড়ে দিতে হবে,
তো ছেড়ে দিলাম। প্যারাগ্রাফ যদি না আসে আমাদের, তাহলে এখানে দেখি আমাদের টেক্সট এডিটর আছে কিনা। না নাই, তো প্যারাগ্রাফটাকে আবার নিয়ে আসলাম। কোনোভাবেই আসে না। তো নিচ্ছে না, সমস্যা নেই। এখানে আমি প্যারাগ্রাফ লিখে দিলাম লোরেম, মনে করেন কিছু লোরেম নিয়ে আসি আমি এখান থেকে। আমি এখানে বললাম লোরেম ইপসাম, এখান থেকে আমি কিছু প্যারাগ্রাফ নিয়ে আসবো। জাস্ট এখান থেকে কিছু প্যারাগ্রাফ আমি এখান থেকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি, দেন আমি আমার সাইটে এসে এই প্যারাগ্রাফটাকে এখানে এটাকে পেস্ট করলাম। ওকে, এটা হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটার মধ্যে সেম কাজ করা যায়, অ্যালাইনমেন্ট করা যায়। অ্যালাইনমেন্ট আমি যদি চাই সেন্টারে রাখতে পারি, এটাকে বোল্ড ইটালিক সবই করা যায়, লিঙ্ক দেওয়া যায়। এটাকে যদি ওইটার উপরে উঠাতে চান, তাহলে দেখেন ওই যে লোরেমের উপরে উঠে গেছে। আমি এটা চাচ্ছি না, এই সেকশনটা আমি এটাকে ডিলিট করে দেব। আমি জাস্ট এই সেকশনটাকে ধরলাম, দেন আমি এটাকে এখানে আসলাম। সেকশনটা ধরার পরে এখান থেকে ডিলিট করে দিতে পারি। ওকে, দেন হচ্ছে আমরা এই যে লেখাটা আছে, এই লেখাটাকে যদি আমি উপরে নিতে চাই, মনে করেন ওইটার উপরে, তাহলে এই যে উপরে নিয়ে যাব, তাহলে ওইটার উপরে চলে যাবে। ওই যে আমার ডেসক্রিপ্টিভ এইচটিএমএল এর উপরে চলে গেল। দেন এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়। আপনি যদি অন্য কোনো হেডিং, লিস্ট, কোড এগুলো দিতে চান, লিস্ট দিতে চাইলে যে লিস্ট চলে আসছে এগুলো ইউজ করা যায়। দেন ওয়ান টু চাইলে ওয়ান টু সেট করা যায়, বোল্ড ইটালিক এগুলো সেট করা যায়। তো আমি এগুলো এখানে সেট করলাম। এরপরে এর নিচে হয়তো আমি একটা ছবি দিতে চাচ্ছি, এখানে একটা ছবি অ্যাড করবো। প্লাস আমি বললাম ইমেজ, এখানে লিখলেই হবে ইমেজ। ইমেজ চলে আসছে, ইমেজের উপরে ক্লিক করলাম, ইমেজ আসলো। এখন আপনার যদি এখানে তো কোনো ছবি এখনো নাই আমার, সো একটা ইমেজ আমাকে আপলোড করতে হবে। সো আমি এখান থেকে দেখি কোনো যদি ডাউনলোডসের মধ্যে কোনো ইমেজ পেয়ে যাই, যেমন আমরা এখান থেকে এই ছবিটা দিতে চাচ্ছি, এটাকে আমরা ওপেন করলাম। তো এখানে একটা ছবি চলে আসছে, দেখা যায়, এটা হচ্ছে আমাদের একটা ছবি। ওকে, দেন এখানে আসলাম। এখানে হয়তো বা আমরা যে এতক্ষণ যেটা করলাম হেডিংস, প্যারাগ্রাফ আর হচ্ছে ইমেজ অ্যাড করেছি, সর্বশেষ হয়তো বা এখানে একটা বাটন সেট করতে পারি। বাটনস, এই বাটনসের মধ্যে হয়তো আমি লিখে দিতে পারি, যেমন সি মোর, এই টাইপের কিছু একটা। ওকে, দেন জাস্ট এটাকে আমি আপাতত এরকমই থাকুক, এখন আমি একটু পাশের অপশনে আসি। এখান থেকে আপনারা একটা বার একটা নিতে পারবেন, সেটা সমস্যা না। কিন্তু এখানে দেখেন পোস্টের ক্ষেত্রে যখন পোস্টে আসবেন, এখন পোস্টটা কিন্তু এখন পাবলিক আছে, পাবলিক। যদি এটা এখন পোস্ট করে, তাহলে এটা সবাই দেখতে পাবে। চাইলে এটাকে প্রাইভেট করে দেওয়া যায়, চাইলে এটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দেওয়া যায়। যদি আমি চাই এটাকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করে রাখবো, কেউ এটা পড়তে চাইলে তাকে পাসওয়ার্ড দিয়ে ইনপুট করতে হবে, ঠিক আছে, এরকমও করা যায়। আর এখানে ড্রাফট করা যায়, দেখেন এখানে এখন আছে কি পাবলিশ ইন্টারমিডিয়েট। আপনি যদি কোনো ডেট দিয়ে দেন, যে আজকে আমার এখন আছে 7 তারিখ, আমি চাচ্ছি এটা 12 তারিখে অটোমেটিকভাবে পোস্ট হবে, সেটাও আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আর পোস্ট ফরম্যাট অবশ্যই স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করবেন, স্ট্যান্ডার্ড। আর এখানে একটা অপশন আছে দেখেন পারমানেন্ট, এই পারমানেন্টটা করার আগে এটাকে একটু পাবলিশ করতে চাচ্ছি আমি, এই পোস্টটাকে আমি পাবলিশ করবো। এখন আমি আমার সাইটে শুধু রিলোড করে দেখান, এই যে দেখেন একটা এইচটিএমএল পোস্ট এখানে আসছে। আমি এইচটিএমএল ক্লিক করলাম, এই যে পুরো পোস্টটা আমাকে দেখাচ্ছে এইচটিএমএল, ডেসক্রিপ্টিভ এইচটিএমএল, দেন লোরেম ইপসাম, তার নিচে একটা ছবি, তার নিচে একটা বাটন, ঠিক আছে। সাধারণত পেজ এডিট করার জন্য, এটা তো বেসিক একটা পোস্ট দেখালাম, কিন্তু পেজ এডিট করার জন্য সাধারণত ইউজ করা হয় একটা প্লাগইন আছে, যেটার নাম হচ্ছে এলিমেন্টর। আমরা এলিমেন্টর প্লাগইন দিয়ে এই পেজটাকে এডিট করবো, সো এটা নেক্সট ক্লাসে। জাস্ট আজকে জাস্ট পোস্ট কিভাবে বানানো যায় এটা দেখালাম। তো এখানে দেখেন আমাদের আর একটা বিষয় ছিল, এখানে বলেছিলাম পারমালিংক নামে একটা অপশন আছে, যে পারমালিংস, এই পারমালিংস হচ্ছে ইউআরএল। এখন দেখেন ইউআরএলটা কি আছে, আমার ডোমেন হচ্ছে লোকাল হোস্ট আর পিআইডাব্লিউ, এটা হচ্ছে আমার ডোমেন, এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার ডোমেন 2018। তারপরে পোস্ট নামটা কি আছে দেখেন 2022 1 সাল, মানে আজকের ডেট, আজকের মান্থটা পেয়েছে। আমি চাইলে এই পারমালিংকটা চেঞ্জ করে দিতে পারি, সেটিংস, এখান থেকে পারমালিংস। তো এখান থেকে দেখেন সবসময় আমাদের ডেট অ্যান্ড নেম থাকে, তো এটাকে আমরা পোস্ট নেম দিয়ে রাখবো সবসময়। আমাদের পোস্টের যে নাম সেটা আমাদের ইউআরএল হবে, দেন সেভ। এখন আমি আমার সাইটে এসে এখানে যদি রিলোড দেন, তাহলে এখানে বলবে আপনার কোনো পোস্ট নাই, দেখেন
বলতেছি নাথিং টু হিয়ার, এখানে নাই। আমি আবার হোমে আসলাম, এখান থেকে হোম, হোম থেকে আমরা এইচটিএমএল এর উপরে ক্লিক করব। সো দেখেন এখন আমার কি এই ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে না, এতক্ষণ ছিল কি ডেট, এখন কি আসছে আমার জাস্ট এইচটিএমএল, কারণ হচ্ছে আমার পেজের টাইটেলটা কি এইচটিএমএল, এই জন্য এইচটিএমএল আসছে। এইটা হচ্ছে পারমালিঙ্কের বিষয়। এরপর তার নিচে ক্যাটাগরিস আছে, ক্যাটাগরিস এখানে অ্যাড করা যায়। যেমন মনে করেন আমি এখানে কয়েকটা ক্যাটাগরিস অ্যাড করতে চাচ্ছি, ধরেন আমি এখানে একটা ক্যাটাগরিস ইউজ করলাম এইচটিএমএল, দেন অ্যাড টু ক্যাটাগরি, দেন আমরা বললাম মনে করেন এখানে সিএসএস, দেন অ্যাড টু ক্যাটাগরি, এখানে আমরা বললাম মনে করেন বুটস্ট্র্যাপ, এটা একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিটাকে আমি এখানে বললাম অ্যাড টু নিউ ক্যাটাগরি। এখন যে আমি আমার সাইটে আসি, দেখেন আমি আমার এই সাইটে আসলাম, দেন এই সাইটে সরি এখানে এসে এখন আমি ক্যাটাগরি যদি দিই তাহলে দেখুন ওই ক্যাটাগরিগুলো এখানে আসছে, ক্যাটাগরিজ আসছে না। এখন জাস্ট আমি এই এইচটিএমএলটা সিলেক্ট করলাম। এটা কখন হয়, একটা ওয়েবসাইটে ই কমার্স সাইট, সেখানে শুজ থাকতে পারে, টি শার্ট থাকতে পারে, ক্যাপস থাকতে পারে, বা হচ্ছে আমার ড্রেস থাকতে পারে, প্রত্যেকটা ক্যাটাগরিজ অনুযায়ী যেই ক্যাটাগরিসে ক্লিক করবে ওই ক্যাটাগরিসের প্রোডাক্টগুলো সে দেখতে পাবে, ঠিক আছে। কেউ যদি এইচটিএমএল ক্যাটাগরিসের মধ্যে ঢোকে তাহলে এইচটিএমএল যে পোস্টগুলো আছে সেটা সে দেখতে পাবে, ওকে। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরিসের কাজ। আচ্ছা একটু নিচে আসি, এখানে ট্যাগস, যদি আপনি চান আপনি এখানে কোনো ট্যাগ ইউজ করতে পারেন। ট্যাগ বলতে যেমন গুগলে সার্চ হয়, আপনার গুগলে যেই সার্চগুলো ট্যাগগুলো বেশি হয় সেগুলো আমি এখানে দিতে পারি, যেমন এইচটিএমএল, এটা একটা ট্যাগ, এইচটিএমএল ৫ ট্যাগ, সিএসএস ট্যাগ, যাতে করে কেউ যদি গুগলে সার্চ করে এইচটিএমএল তখন যেন আমার এই পোস্টটাও সাজেস্টেড হয়, সেটা যেন গুগল যেন সাজেস্ট করে, যেন কিছু ট্যাগ আমি এখানে ইউজ করতে পারি। আচ্ছা দেন নিচে আসলাম, এখানে ফিচার্স ইমেজ, ফিচার্স ইমেজ মানে হচ্ছে আপনি একটু আগে যেইভাবে আমরা ইমেজ অ্যাড করলাম এখান থেকে চাইলেও আমি ইমেজকে অ্যাড করতে পারি, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এটাকে একটু আমি আপডেট করে দিচ্ছি, জাস্ট আপডেট। এইভাবে করে চাইলে আমরা যে কোনো পোস্টকে ক্রিয়েট করতে পারি। পোস্ট আবার যদি আমি অল পোস্টে যাই তাহলে এখানে আমাকে একটা পোস্ট দেখাবে যে এইচটিএমএল, যেটা ক্যাটাগরিস হচ্ছে এইচটিএমএল, ঠিক আছে, যেখানে এই ট্যাগগুলো আমি ইউজ করেছি। এটা হচ্ছে পোস্টের বিষয়টা। যদি আপনার ওয়েবসাইটের মধ্যে যত পোস্ট করবেন আপনি সেগুলো অল পোস্টের মধ্যে থাকবে, আর যদি কোনো নতুন পোস্ট আমি ক্রিয়েট করতে চাই তার জন্য অ্যাড নিউ পোস্ট, আর ক্যাটাগরিজ তো বোঝেন যে একাধিক ক্যাটাগরিজ আমরা চাইলে ক্রিয়েট করতে পারি। মিডিয়া কি, মিডিয়া হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে যদি যত ইমেজ আপনি আপলোড করবেন, যত অডিও আপলোড করবেন, যত ভিডিও আপলোড করবেন, এগুলো মিডিয়াতে থাকবে। যেমন কিছুক্ষণ আগে আমি এই ছবিটাকে আপলোড করেছি, পারপেচুয়ালের লোগো, সো এই এই লোগোটা আমাকে মিডিয়ার মধ্যে দেখাচ্ছে, ক্লিয়ার। আচ্ছা পেজটা আমি একটু পরে বোঝাচ্ছি, এখানে একটু কমেন্টসটা বুঝাইনি। আপনার ওয়েবসাইটের মধ্যে যদি কেউ কমেন্টস করে তাহলে আপনি সেটা দেখতে পাবেন। মনে করেন আপনি আপনার এই পেজে আসলেন, এখানে এসে ইউআরএলটাকে কপি করলেন, কন্ট্রোল সি, এখন একটা নতুন উইন্ডোতে গেলাম, এখানে এসে ইউআরএলটাকে পেস্ট করলাম। এখন এইচটিএমএল পেজটাকে সে দেখলো, একজন মানুষ এসে এটাকে পড়লো, পরে হয়তো বা একটা কমেন্ট করলো যে যে আপনি কেন মানুষকে ঠকাচ্ছেন, বা বললো যে ভাই আপনি খুবই খারাপ একটা মানুষ, আপনার কোম্পানি খুবই ভুয়া, আপনি কোনো ভালো সার্ভিস দেন না। সো দেখেন এখানে আমি একটা নাম দিলাম, নাম হচ্ছে কি আমাদের শাকিল, কারণ শাকিল এই টাইপের কমেন্ট করা মানুষ, ঠকাচ্ছেন হয় না। আচ্ছা আমি দিচ্ছি @gmail.com, ঠিক আছে, এই কাজটা কে করছে, শাকিল করছে। তো শাকিলের যদি ওয়েবসাইট থাকে তাহলে শাকিল ওয়েবসাইট দিবে, অবশ্য নাও দিতে পারে কারণ এটা তো ভয় কেন যায় আবার আর ওয়েবসাইটের মধ্যে ব্যাড জিবে মাইরে আইবে। সো এটা করে আমি এটাকে পোস্ট করলাম, আচ্ছা ইনফিনিটিতে হারাই যায় না। আচ্ছা এখন এসে দেখেন, এখন ও আমার নামে একটা বদনাম করলো, এখন কি আমার তাতে কোনো সমস্যা হবে, এটা কি পাবলিশড হয়েছে, ও যতই এখানে বলুক স্যার আপনি তো ভালো না হ্যান ত্যান যাই বলুক, দেখেন এখানে কমেন্ট আসছে, আসছে না, এই যে কমেন্ট ওয়ান, এখন যদি আমি অ্যাপ্রুভ করি তাহলেই সেটা দেখা যাবে, আর যদি অ্যাপ্রুভ না করি তাহলে সেটা দেখা যাবে না। ও তো মনে করবে যে হ্যাঁ আমি তো স্যারের একটা, তো আচ্ছা দেখেন, তো এখানে দেখেন আপনি কেন মানুষকে যে কমেন্টটা করেছে এটা এখানে কি হয়েছে আমার অ্যাপ্রুভ, যদি আমি এটাকে অ্যাপ্রুভ করি সেই ক্ষেত্রে এটা আউটপুট হবে, মানুষ দেখতে পাবে, আদারওয়াইজ এটা দেখা যাবে না। আমি চাইলে রিপ্লে করতে পারি, চাইলে কুইক এডিট করতে পারি, এডিট, স্প্যাম, ট্যাশ, ট্রাশ, এগুলো আমি করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে সাধারণত কোনো কমেন্ট, যদি আপনার ওয়েবসাইটে কেউ কমেন্ট করে সেটা আপনি এই কমেন্ট সেকশনের মধ্যে খুঁজে পাবেন, ক্লিয়ার। যদি চাই রিপ্লে করতে সেটাও করতে পারি, যে আপনি কেন মিথ্যা বলছেন, হ্যাঁ সময় তো অনেক রিভিউ দেয়, রিভিউ
রিভিউ অপশন আমাদের আওয়ার ওয়েবসাইটে রিভিউ অপশন, রিভিউ অপশনটা তো মানে ভিজিটররা দেখে যে ভিউয়ার্স আছে, এটা তো আমরা নিজেরাই অ্যাড করে দেওয়া যায়, অ্যাড করে দেওয়া যায়। হ্যাঁ, সাবস্ক্রাইব বাড়ানো যায়। এটা শুধু শুধু মানুষে শো করায় লাভ কি? লাভ এটাই যে সে বুঝবে যে আপনার ওয়েবসাইটের ডিমান্ড আছে, আপনার ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো মানুষ, কিন্তু ভিজিটররা তো বোঝে না যে এটা তারা রিভিউ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো বোঝে না, এটা এইটা বোঝে না দেখেই তো করে, যদি বুঝতে তাহলে তো করতো না। এটা হচ্ছে কমেন্টস, ঠিক আছে? আপনার ওয়েবসাইটে যদি কেউ কমেন্টস করে সেটা এখানে পাবেন। অ্যাপিয়ারেন্স আর প্লাগইন এই দুটো অ্যাডভান্স, একটু পরে বোঝাচ্ছি। ইউজার স্যার, তাহলে তো এই যে ই-কমার্স সাইটগুলো আছে যারা তারা বা অন্য সাইটগুলো ওরা চাইলে তো ওদের যে কেউ যদি ব্যাড রিভিউগুলো দেয় তাহলে তো ওরা মুছে দেয়, এটা তো ওরা ই করে দেয়, ট্রাস্ট করে দেয়, ডিলিট করে দেয়, এটা তো আর অ্যাপ্রুভ করে না। আর দারাস তো ওয়ার্ডপ্রেস দিয়ে করে না, দারাস তো হচ্ছে পাইথন দিয়ে করে, chaldal.com ওয়েবসাইট গুলো এগুলো। হ্যাঁ, তো দেখেন এখানে এখন যে ইউজার আছে এটা হচ্ছে একটা, ঠিক আছে? তো এখানে চাইলে ইউজার বাড়ানো যায়। দেখেন অ্যাড নিউ ইউজার, মনে করেন আপনার একটা ই-কমার্স সাইট আছে, আপনি তো মালিক, আপনি তো সবসময় সাইটে থাকেন না, পোস্ট করতে পারেন না। সো যদি একজন মানুষ রাখলেন, যেমন মনে করেন একজন মানুষকে চাকরিতে রাখলেন, তাকে সে প্রতিদিন কী করবে, পোস্ট করবে, তখন তাকে আপনি চাইলে একটা অ্যাকাউন্ট দিয়ে দিতে পারেন। আপনি তার মেইন অ্যাকাউন্ট তো তাকে দিবেন না, তাই না? সো আমি এখানে ইউজার নেম, আমি এখানে ইউজার নেম বললাম, মনে করেন অ্যাডমিন, তার ইমেল হচ্ছে মনে করেন অ্যাডমিন। আমি কথার কথা একটা নাম দেবেন, আপনার আমরা তো অ্যাডমিন দিচ্ছি, আপনারা যে কোনো নাম ইউজ করতে পারেন, @gmail.com ফার্স্ট নেম বললাম, ফার্স্ট নেম হচ্ছে শাকিল, সেকেন্ড নেম বললাম শাকিল খান, ওয়েবসাইট ওর নাই, পাসওয়ার্ড আমি বললাম, পাসওয়ার্ড হচ্ছে আমাদের অ্যাডমিন, ঠিক আছে? স্যার, কালকে একটা গ্রুপে পোস্ট দেখছি যে সে কিভাবে মানে আপনি আমাকে দিয়ে কোডটা দেখুন। আচ্ছা, রোলটা দেখেন, রোল আমি বললাম ও হচ্ছে এডিটর, অবশ্যই তাকে অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া যাবে না, অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে ওনার, ঠিক আছে? সো আমি বলবো এডিটর, সে হচ্ছে এডিট করবে পেজে। অ্যাড নিউ ইউজার, এখন দেখেন এখানে ইউজার দুইটা হয়েছে, এখন এই ইউজারটাকে আমি কি করবো, লগ ইন করবো কোথায়, আমাদের ওই ইনকগনিটো পেজে। এখানে দেখেন আমি এখানে আসলাম, এসে আমি যদি বলি PIW, এখানে বললাম WP অ্যাডমিন, অ্যাডমিন পেজটা লগ ইন করতে চাচ্ছি। এখন এখানে পাসওয়ার্ড কি দিয়েছিলাম আমরা, অ্যাডমিন অ্যাডমিন, হ্যাঁ আমরা ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিন দিয়েছিলাম। দেখেন চলে আস, এইটা তো চলে আসলে, এখন তার কাছে কি সব কিছু আছে? আমার এখানে যতগুলো অপশন ছিল সবগুলো অপশন কি তার কাছে আছে? নাই। তার কাছে কি আছে, সে কি করতে পারবে, সে পোস্ট করতে পারবে, মিডিয়া অ্যাড করতে পারবে, পেজ করতে পারবে, কমেন্ট করতে পারবে, শেষ, আর কিছু সে করতে পারবে। এভাবে করে চাইলে আমরা আমাদের ওয়েবসাইটে একাধিক ইউজার রাখতে পারি। হ্যাঁ, পেজের যে মডারেটর ওরকম। আচ্ছা, এরপর হচ্ছে টুলস, টুলসের মধ্যে আমাদের বেসিক কিছু কাজ আছে, এটা তেমন প্রয়োজনীয় না, সেটিংসের মধ্যে আসে। এখানে সেটিংস এর মধ্যে দেখেন আমাদের, এটা হচ্ছে আমাদের ট্যাগ লাইন, যেটা আমরা ইউজ করেছিলাম যে PIW218 স্টুডেন্ট। এখানে হয়তো বা ট্যাগ লাইন দেওয়া আছে কি, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, তাই তো? আমি এখানে মনে করেন ট্যাগ লাইন দিলাম যে পোলা পাইন পারে না, এটা দিলাম, মনে করেন এটা দিলাম, তো দেখেন এখানে এসে আমি রিলোড করতেছি, তো দেখেন এখানে একটা টাইটেল আসবে, একটু ওয়েট করেন, রিলোড করেছিলাম মেবি আসে নাই, এই যে আসছে পোলা পাইন পারেন, ঠিক আছে? বিশেষ করে ওই যে আমাদের পিছনের চুল খাটো, ও তো আরও পারে না, তো রাইটিং আছে। দেন এখানে পোস্ট ক্যাটাগরি, এই পোস্ট ক্যাটাগরির মধ্যে আমাদের পোস্টগুলো কোথায় যাবে, আমাদের পোস্টটা কোথায় কোন স্ট্যান্ডার্ডে হবে, এই বিষয়গুলো, ঠিক আছে? আর যদি রিডিংয়ে আসি, এই রিডিংয়ে একটা কাজ আছে আমাদের, এটা দেওয়া থাকে সবসময় ইওর লেটেস্ট পোস্ট, আপনারা সবাই সবসময় এ স্ট্যাটিক পেজে রাখবেন, ঠিক আছে? এখানে হোম পেজ, এখন আমাদের কোনো পেজ নাই, আছে না, আমরা এখন পেজ ক্রিয়েট করবো। এখানে এই যে পেজ আছে, আসলাম পেজ, আমি এখানে কি করবো, পেজ ক্রিয়েট করবো। এখন আমাদের দুইটা পেজ এটা ডিফল্ট থাকে, এটা হচ্ছে প্রাইভেসি পলিসি, আর এটা হচ্ছে সিম্পল পেজ। সো আমি এখানে বললাম অ্যাড নিউ পেজ, আমি একটা পেজ তৈরি করতে চাচ্ছি। এখানে একটা পেজের নাম আমরা দিলাম, হয়তো বা পেজের নাম আমরা ইউজ করতে পারি, যেমন হোম, দেন আমরা এটাকে পাবলিশড পাবলিশড করলাম। আবার আমরা এখানে আসবো পেজ, এখান থেকে আবার একটা অ্যাড করবো, অ্যাড নিউ, আমরা হোম করলাম, দেন অ্যাবাউট, দেন এটাকে আমরা পাবলিশড করলাম, পাবলিশড,
দেন হচ্ছে আমরা আবার একটা অ্যাড করব আমাদের টোটাল কয়েকটা হইলেই হবে দেন ব্লক বা কন্টাক্ট এই টাইপের কিছু একটা আমি এখানে দিতে যাচ্ছি সো এখানে আমি ইউজ করলাম কন্টাক্ট দেন এই কন্টাক্ট লেখাটাকে আমি এখানে পাবলিশ করব পাবলিশড পাবলিশড এরপর আমি আমার সাইটে সেখানে রিলোড দেই দেখি যে ওগুলো আসছে কিনা সো দেখতে পাচ্ছি হোম কন্টাক্ট এগুলো চলে আসছে এখন আমি সেটিংস এর মধ্যে এই যে এই হোম পেজটা এটা আমি রাখবো আমার হোম পেজে এই স্ট্যাটিক ওয়েবসাইট এখান থেকে আমরা আমাদের হোম পেজ থাকবে হোম পেজ আর পোস্ট থাকবে সব ব্লগে বা হচ্ছে মনে করেন অ্যাবাউটে থাকবে আমি যতগুলো পোস্ট করব সেটা অ্যাবাউটের মধ্যে থাকবে দেন আমি এটাকে সেভ করব দেন আমাকে বলতেছে যে ব্লগ পেজ শো অ্যাট মোস্ট আপনি আপনার পেজে কতগুলো পোস্ট শো করাতে চান এখানে 10 আছে আপনি চাইলে একাধিকও করতে পারেন এখানে 20 50 100 করা যায় সমস্যা নেই পোস্ট মানে পেজ একটা পেজ একটা পেজের মধ্যে আপনি কতগুলো পোস্ট দেখাতে চাচ্ছেন ঠিক আছে এটা দেন আমি এটাকে একটু নিচে আসলাম দেন এটাকে সেভ করি সেভ দেন ডিসকাশন মিডিয়া মিডিয়া তো বলেছি মিডিয়া আমাদের যতগুলো অডিও ভিডিও আপডেট দেন হচ্ছে ছবি এগুলো আমাদের মিডিয়ার মধ্যে থাকে পার্মাল লিংক আমি বলেছি আমাদের ইউআরএল সেটআপ আর প্রাইভেসি হচ্ছে আমাদের ওয়েবসাইটের টার্মস এন্ড প্রাইভেসি এখানে আমি যেটা করব এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা মেনু বানাতে চাচ্ছি মেনু দেখেন এখানে কিন্তু আমাদের কোনো মেনু নাই আছে এখানে কিন্তু আমাদের কোনো মেনু নাই তো আমি একটা মেনু বানাতে চাচ্ছি চলেন আমি জাস্ট এখানে আসলাম এখানে এখান থেকে আমরা কোথায় যাব অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সে থাকব যাব মেনুস আমরা মেনুস তৈরি করব এখানে আমরা চাচ্ছি প্রাইমারি মেনু বানাবো বা প্রাইমারি মেনু দেন আমরা এটাকে ক্রিয়েট করলাম এখন প্রাইমারি মেনুর মধ্যে আপনি কি কি দিতে চাচ্ছেন সেটাও দিতে পারেন ভিউ এখানে যে হোম দেন হচ্ছে অ্যাবাউট হ্যাঁ এরপর আমি অ্যাড নিউ করে দিলাম এগুলোকে অ্যাড করে দিলাম এখন দেখেন আমার এটা কোনটা কোনটা আসে কন্টাক্ট আমাদের অ্যাবাউট আসে নাই সো অ্যাবাউট অ্যাড টু মেনু আসছে ঠিক আছে এখন এটাকে একটু সেভ করে দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম সেভ করে আমি আমার সাইটে এসে এখানে রিলোড দেখেন এখানে একটা মেনু চলে আসছে হ্যাঁ আমি তো মেনুস বানালাম এখন দেখেন এই মেনুসটার প্রথমে কি আছে আমাদের হোম দেন কন্টাক্ট দেন অ্যাবাউট আমি যদি চাই এটাকে উপরে নিচে করতে পারি এই যে কন্টাক্টকে উপরে উঠে দিলাম হোমটাকে এই যে নিচে নামাই দিলাম অবশ্যই করা যাবে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি হোমটা পরে চলে গেছে হোমটার নামটা আমাদের যে ক্যাপ সে চেঞ্জ করতে চাচ্ছে সো আমি এখানে বললাম এই হোমটাকে লেখাটাকে এই লেখাটা কি নাম কি হ্যাঁ মুস্কানের অর্থ কি আপনি তো মুস্কি আছেন না আপনি আসার সময় তো দাঁত দুটো বড় করে ফেলেন আমাদের পেজটাকে সুন্দরভাবে এডিট কাস্টমাইজেশন করতে পারি কিন্তু আজকে মূলত যেটা করবো সেটা হচ্ছে একটা থিম অ্যাক্টিভ করবো থিম কিভাবে অ্যাক্টিভ করে অনেক ফ্রি থিম ওয়ার্ডপ্রেসে পাওয়া যায় সেই ফ্রি থিম গুলো আমরা নিব তার আগে আমরা একটা প্লাগইন অ্যাড করব প্লাগইন এখানে আমরা একটা প্লাগইনস অ্যাড নিউ প্লাগইন অ্যাড করব প্লাগইন মানে হচ্ছে এতক্ষণ যে কাজগুলো আমি করেছি এগুলোকে আমি রিস্টার্ট করে দেব রিস্টার্ট এই রিস্টার্টের পরে হয়তোবা আমি সেখানে আমার নতুন থিমকে পাবলিশ করব তো এখানে আমি একটা আমি চাচ্ছি এতক্ষণ আমি যা যা করেছি এগুলো সবকিছু ডিলিট করে দেওয়ার জন্য প্রথম অবস্থায় যেরকম ছিল ওরকমই আসবে তার জন্য আমি একটা প্লাগইন অ্যাড করব ডাব্লিউপি রিসেট এটা এটাকে জাস্ট ইনস্টল করবেন একটা প্লাগ ইন বা থিম ইনস্টল করার পরে অ্যাক্টিভ করার প্রয়োজন হয় দেখেন এটা এখন আমার টুলস এর মধ্যে কোনো ডাব্লিউপি অ্যাডমিন নামে কোনো অপশন আছে ডাব্লিউপি রিসেট নামে কোনো অপশন নাই যদি আমি এটাকে অ্যাক্টিভ করি তাহলে দেখবেন ওটা আসবে আমি যদি টুলসে আসি এটা কেটে দিলাম ডিসমিস টুলস এই যে একটা অপশন দিয়েছি কি ডাব্লিউপি রিসেট ক্লিক করলাম এখানে তাহলে প্রত্যেকটা কাজ করার জন্য প্রতিটা আমার কাজের মধ্যে টুলস ইয়েস টুলস ফর প্লাগ ইন লাগবে প্লাগ ইন লাগবে পুরো ওয়ার্ডপ্রেস কাজই করে প্লাগইনস এর উপর সো আমি এখানে কি করব রিসেট লিখব আর ই এস ই এট রিসেট দেন বলবো রিসেট সাইট ওয়ার্ডপ্রেস রিসেট এখন দেখবো যে আমার এখানে যতগুলো কাজ করেছি এতক্ষণ সব চলে যাবে কিছুই থাকবে না এটা হয়েছে কিনা একটু ওয়েট করি আমরা স্যার
এটা যদি বলেন তাহলে বলবো থিম বলতে পারেন, থিম মানানো মোটামুটি সহজ আছে পিএইচপি জানালে। হ্যাঁ আপনার থিম বানানো সেটাও ডেভেলপমেন্ট সহই, মানে থিম তো আপনি ডাটাবেস ছাড়া বানাতে পারবেন না। আপনি এখানে সিকিউরিটি সিস্টেম যে কমেন্টটা করলো আর এখানে চলে আসলো, এটা কেমনি এমনি আসছে? এটা তো পিএসপি সে ব্যাকএন্ডে করে রাখছে তাই। আচ্ছা তো এখানে আসেন দেখেন, এখানে এসে যদি রিরোড দিই তাহলে দেখেন আমার যত কিছু ছিল সব কিছু চলে গেছে একদম ফার্স্ট, প্রথম যেরকম ছিল পেজটা হুবহু সেম ভাবে ওরকম চলে আসছে। এটা কাটবে কেন? এটা তো আমার ট্যাগ লাইন, এটা তো থাকবে, এটা তো আমি এখানেই দিয়েছি, এই যে PIW218, এটা তো আমি যখন ইউজার নেম সেট করেছিলাম এটাই দিয়েছি, তাই এটা এখানে আসছে। হ্যাঁ এই যে আমরা যে রিডিংগুলো পাই ফ্রিতে লাগে, এটা তাদের লাভ কি? এটা ফ্রি যখন ইউজ করবেন ফ্রিতে তো আপনাকে সব অপশন দেবে না, মনে করেন আপনি ফ্রিতে যখন নেবেন 100% এর মধ্যে 30% আপনি ফ্রি ইউজ করতে পারবেন, বাকি যখন 30% 70% ইউজ করতে যাবেন তখন আপনাকে বলবে পেইড। আপনাকে তো প্রথম একটু লোভ দেখাইলো যে তুমি আসো, তখন কাজ করতে গেলে যাবেন তখন বললো তোমার এটা লাগবে সেটা লাগবে, তখন তুমি ফ্রি পাবো না, এখন পেইড করো। হ্যাঁ তো দেখেন এই অ্যাপারেন্স আমি কি করবো, থিম অ্যাড করবো, থিম আমি অ্যাপারেন্স থেকে যাবো থিমস, থিমস আসবো, থিমস এই থিমস এর মধ্যে এই থিম থেকে আমি এই বলবো অ্যাড নিউ দেব, আমি একটা থিম অ্যাড করতে চাচ্ছি, দেন আমি এখানে আমার থিমকে সার্চ করব, থিম সার্চ করবেন আপনারা, যেমন আমরা যে থিমটা করতে চাচ্ছি অ্যাস্ট্রা, তো এটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রা থিম, এই থিমটা আমি কি করব ইনস্টল করব, ইনস্টল যদি না থাকে তাহলে এখান থেকে ইনস্টল করে নেবেন। এখন জাস্ট আমি এটাকে কি করবো অ্যাক্টিভ, থিমটাকে অ্যাক্টিভ করবো। এখন আমাকে এই থিমটাকে সেট আপ করতে হবে, আমি জাস্ট এটাকে থ্যাংক ইউ ফর ইনস্টলিং অ্যাস্ট্রা এটাকে গেট স্টার্টেড আমার এটাকে সেট আপ করতে হবে থিমটাকে। দেখেন এখানে অলরেডি কিছু পরিবর্তন হয়েছে, দেখেন এখানে দেখবেন কিছু একটা পরিবর্তন হয়েছে, হয়েছে কিনা কিন্তু পুরোপুরি থিমটা এখনো পাই নাই, জাস্ট অল্প একটু এটা কাস্টমাইজেশন হয়েছে, আমি এটাকে একটু সেট আপ করলে এটা পুরোপুরি থিমটা পেয়ে যাবে। সরাসরি ডাউনলোড দেওয়ার পরে আপলোড দিলে পরে পুরো চলে আসে, এটা তো আপলোড কিন্তু আমি তো আপলোড করছি না, আমাকে তো ডাউনলোড করা নাই। এখন এখানে একটা ভিডিও দিচ্ছে যে আপনি চাইলে ভিডিওটা দেখে দেখে করতে পারেন, তো আমি তো এত দেখা দেখির মধ্যে নাই আমি দেখবো না, ব্যাক থিমস তো এখানে আমাকে একটা ভিডিও দিচ্ছে, ভিডিও আমি চাচ্ছি না, বিল্ড ইওর ওয়েবসাইট, আমার ওয়েবসাইটটা বিল্ড করবো কি দিয়ে এলিমেন্টর, ওকে আমি আমার ওয়েবসাইটটাকে এলিমেন্টর দিয়ে বিল্ড করবো। এখন এগুলো হচ্ছে সব এক একটা থিমের ডেমো, এগুলো হচ্ছে আমাদের থিমের ডেমো, এই থিমগুলো আমাকে দিচ্ছে কিন্তু এগুলো সব ফ্রি না, দেখেন যেমন এটা ফ্রি, এটা ফ্রি, এটা এটা আবার প্রিমিয়াম, দেখেন এই যেটা প্রিমিয়াম সেটা ওই উপরে লেখা আছে প্রিমিয়াম, এটা যদি আপনি নিতে চান তাহলে টাকা দিতে হবে, টাকা ছাড়া আপনি এটাকে নিতে পারবেন না। যদি নিচে আসেন এখানে আরও অনেক থিম আছে, দেখেন এখানে অনেক হাজার হাজার থিম আছে, তো আমি একটা থিম নিচ্ছি, যেমন এই থিমটা আমি নিচ্ছি, থিমের উপরে ক্লিক করব, যেই থিমটা আমি নিতে যাচ্ছি ওইটা ক্লিক করব, দেন আমি একটু এখান থেকে নিচে আসি, নিচে দেন আমি বললাম স্কিপ অ্যান্ড কন্টিনিউ, দেন নিচে আসলাম কন্টিনিউ, এখানে স্কিপ অ্যান্ড স্টার্ট ইম্পোর্টিং, আমাকে বলতেছে আপনি কি, আমি বললাম আমার নাম এটা এটা, দেন একটা মেইল দিয়ে দিলাম আই এম ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস বিগিনার বা ইন্টারমিডিয়েট, কেন বিল্ড করতেছি ফর মাইসেলফ আমার জন্য, দেন আমি এখান থেকে একটু নিচে আসলাম, নিচে এসে হয়তো বা আই এগ্রি টু রিসিভ, দেন সাবমিট অ্যান্ড বিল্ড ওয়েবসাইট, এখন এটা
এই থিমটা ইম্পোর্ট হচ্ছে আমার এই ডোমেনের মধ্যে, কিছুক্ষণ পর এটা ইম্পোর্ট হতে সময় লাগবে, হয়তো বা 3-4 মিনিট বা 5 মিনিট 7 মিনিট সময় লাগবে। সময়ের পরে আমি দেখবো আমার ওই ওয়েবসাইটের মধ্যে ফুল একটা ডিজাইন পেয়ে গেছে, বুঝা গেছে? চলে স্যার এই যে থিমগুলো, থিমগুলোর মধ্যে সব স্যার HTML CSS এগুলো সব করা আছে স্যার। তারপরে যদি না হয় কেস পিনাল মেশিন কি করে দিবেন রিলেট করে দিবেন এটা হল কাজ দিবেন তো ওদের সঙ্গে আমার সময় হয় না রিলেট করে দেওয়ার সময় ঠিক করে স্যার এমনি মানে তো ব্রাউজার থেকে কেটে মেটে দিলাম তারপরে যদি আমি এই ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট করতে চাই লোকাল হোস্ট লিখতে হবে না এটা আমরা ওপেন করে নিতে হবে জ্যামটা প্রথম ওপেন করে তারপর লোকাল হোস্ট লিখে চলে আসবে জ্যাম ওপেন ছাড়া কিন্তু এটা চলবে না মানে এটা মানে মেইন কাজটা জ্যাম্পি করতে জ্যাম জ্যাম্পি তোমরা তো এই পিসিটাকে সার্ভার বেস করেছে দেখেন আমাকে বলতেছে কংগ্রাচুলেশনস এখন যদি আমি আমার সাইট ইস্টু রিলোড করি এখানে রিলোড এখানে আসলাম রিলোড করতেছি এখানে একটা ওয়েবসাইট বানানো শেষ স্যার এই ফিচারগুলো কি সিকিউরিটি করা নাকি কোনো সিকিউরিটি নাই
তো ফ্রি তো দিছে আপনাকে প্র্যাকটিসের জন্য, এটা তো ওয়েবসাইটে ব্যবহারের জন্য না, আপনি জাস্ট প্র্যাকটিসের জন্য ফ্রি তো জাস্ট আপনাকে প্র্যাকটিসের জন্য দিয়েছে। দেখেন অলরেডি কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে না, একটা ওয়েবসাইট অলরেডি রেডি, এখন জাস্ট এটাকে কাস্টমাইজেশন করতে হবে, তাহলেই আমার কাজ শেষ। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই।